হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আমি শাহরুখ আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার একটা, অর্থাৎ ইউটিউব চ্যানেল আর্ট প্রফেশনাল একটা ক্রিয়েট করবেন। অর্থাৎ এর জন্য আপনার কোনো কম্পিউটার লাগবে না, কোনো ফটো এডিটিং জ্ঞান লাগবে না, জাস্ট আপনাদের আমি কিছু টেমপ্লেট দেবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার প্রফেশনাল আপনার ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেল ব্যানার তৈরি করতে পারবে। তো এর জন্য টেমপ্লেটগুলো প্রথমে আপনার ডাউনলোড করা লাগবে, 2 মিনিটে, মাত্র 2 মিনিট আপনাদের ব্যয় হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বলে রাখি, শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নতুন নতুন এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের আমি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দিছি, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিছি, দেখুন এরকম লিঙ্ক। এই লিঙ্কের আপনারা প্রথমে ক্লিক করেন, ক্লিক করে ট্যাম্পলেটগুলো আপনারা ডাউনলোড করতে হবে। তো লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পর আপনার ইমেল আইডি যদি চায়, এরকম ইমেল আইডি শো করার পর এরকম আসবে আপনাদের সামনে। দেখবেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট আমি দিছি, 6 থেকে 7টা ট্যাম্পলেট দিছি। তো এরকম ট্যাম্পলেটগুলো এক এক করে আপনি সবগুলো ডাউনলোড করার জন্য জাস্ট এর উপর একটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে। তো সেখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, যে দেখুন ডাউনলোড করুন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর ডান সাইডে দেখুন একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ট্যাম্পলেটটা চেঞ্জ হবে, আবার ডাউনলোড করুন। এভাবে ডান দিকে এভাবে করতে করতে আপনি সবগুলো এক এক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। তো পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে আসলে এডিটিংটা করে দেখাবো। তো অ্যাপসটা যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল করা লাগবে না। তো এখানে আসার পরে আপনাদের ট্যাম্পলেটটা চুজ করতে হবে, যে ট্যাম্পলেটটা ডাউনলোড করছেন। আসলে যে ফোল্ডারে আছে আপনাদের বলে রাখি, ডাউনলোড করার পরে ওটা হয়তো দেখা যাবে যে কোনো ওপেন হচ্ছে না। তো এটা এখান থেকে জাস্ট উপরে যে 3টে ডট চিহ্ন আছে, আপনার যদি প্রথম অবস্থায় ইনস্টল করেন 3টে ডট, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা অপশন পাবেন ওপেন ডট পিএলপি ফাইল। অর্থাৎ আপনাদের যে ট্যাম্পলেটটা দিছি সেটা হচ্ছে পিএলপি ফাইল, অর্থাৎ একটা প্রজেক্ট দিছি যেটার মাধ্যমে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, কোনো পিকচার দেয়নি আমি। তো এই ওপেন পিএলপি ফাইল, অর্থাৎ আপনারা যেগুলো ডাউনলোড করছেন সব পিএলপি ফাইল, এরকম এইগুলোই যে এইগুলোই আপনারা ডাউনলোড করছেন। তো আপনাদের এখানে এরকম থাকবে না, আপনারা উপরে জাস্ট বাম কোণে যে ডট পিএলপি ক্লিক করবেন, এখানে এখান থেকে ক্লিক করে এই যে বাম দিকে এই অ্যারো চিহ্নের উপরে এরকম ক্লিক করে করে, অর্থাৎ আপনার যেখানে যে ফোল্ডার আছে, যে আমার মেমোরি কার্ডের ভিতরে আছে, মেমোরি কার্ডের ভিতরে যাচ্ছে, অ্যান্ড্রয়েডের ভিতরে আছে, তো এখান থেকে যেখানে আছে আপনার যে ফোল্ডার ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ফোল্ডারটা চুজ করবেন। চুজ করার পরে এই যে দেখুন আমার এই যে এই বিষয়গুলো, এইগুলো আপনাদের দিয়েছিলাম, এখান থেকে জাস্ট আপনারা একটা ওপেন করবেন, এই যে ডাইনামিক, এই যে দেখুন ডাইনামিক ব্যানার ডট পিএলপি, এখান থেকে জাস্ট ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড এটার উপর ক্লিক করবেন, এরপরে ওকে দিবেন। এরপর দেখুন এই যে ওপেন হয়ে গেছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, যে দেখুন তাহাসান আপনারা চিনেন, এই পিকচারটা যদি এরকম ধরে নিয়েছে দেখুন স্মরণ যাচ্ছে, তাহলে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন, এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এই যে টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এরপর লিখতে পারবেন জাস্ট। তো এখানে আপনার পিকচার বসানোর জন্য কী করতে হবে, আপনার একটা পিকচার লাগবে এবং পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো তার জন্য আপনাদের আমি একটা বেস্ট সাইটের কথা বলবো। তো এই জন্য একটা যে কোনো ব্রাউজারে যান, গুগল ক্রোম ব্রাউজারে যান, অর্থাৎ আপনার পিকচার, অনেকের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কম্পিউটার প্রয়োজন হয়, ঘন্টার পর ঘন্টা আপনি কম্পিউটারের সামনে বসে এডিটিং করবেন, তারপরও প্রপারলি আপনার মনের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না। কিন্তু আজকে আপনাদের যে ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg, দেখুন আপনাদের আমি আবার বলছি remove.bg, অর্থাৎ remove.background। তো ওয়েবসাইটে এসে আপনাদের কোনো কিছুই করা লাগবে না, কোনো সাইন ইন কিছুই করা লাগবে না, কোনো ভয়ও নেই, একটা সম্পূর্ণ ভালো একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন একটা অপশন আছে আপলোড ইমেজ, অর্থাৎ এখানে আপনি আপনার যে প্রোফাইলটার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছেন সেটা আপলোড করবেন, জাস্ট এখানে আপলোড করুন। খুবই সহজ একটা মারাত্মক সিস্টেম, আপনারা দেখে অবাক হয়ে যাবেন নিজেরা। যে কোনো পিকচার, আপনার ফোনে থাকা যে কোনো পিকচার, ধরুন আমার এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি, আমার পিকচারটা নিচ্ছি, দেখুন এই যে আমার এই পিকচারটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। কিছুক্ষণ সময় লাগতে পারে, আসলে 5 সেকেন্ডে বেশি লাগে না, যদি আমার যেহেতু DSLR তোলা একটু অনেক বড়ো পিকচার, সাইজটা অনেক বেশি, MB সাইজ, যার কারণে একটু সময় নিবে। তো আপলোড হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার যে ভিডিওটা, আপনার যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখুন এই যে দেখুন আমার পিকচারে একদম ক্লিয়ারভাবে, অর্থাৎ আপনি কম্পিউটার তো যদি এডিট করেন আপনার ব্যাকগ্রাউন্ড করতে অনেকটা সময় লাগবে, বাট এখানে দেখুন কতক্ষণ সময় লাগবে, 1 মিনিটও সময় লাগেনি, কয়েক সেকেন্ড, এখানে বলে 5 সেকেন্ড লাগবে। তো এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন, ডাউনলোডের উপর ক্লিক করবেন, উপরে ডাউনলোডটা ক্লিক করবেন, নিচেরটা দরকার নেই, এই যে উপরে যে ডাউনলোড লেখা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এই যে ডাউনলোড ক্যান্সেল ডান সাইডে ডাউনলোড আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এবার চলে আসুন এই ওয়েবসাইট থেকে, আপনি যে কোনো পিকচারকে আপনি রিমুভ করতে পারবেন। এবার আপনার পিক্সেল ল্যাবে চলে আসবেন। আসার পরে এই যে পিক্সেল ল্যাব যারা আগে এডিটিং করছে তারা জানেন, এই যে মাঝখানে মিডল অপশনে যে মাঝখানে যে অপশনটা, সেখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি আপনার যে
পিকচারটা আপনি যে এইমাত্র যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পিকচারটা আপনি এখান থেকে চুজ করে দিবেন। তো আমি দেখুন এই ফোল্ডারে ডাউনলোড করছি, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনারা এটা ছোটো করে দিতে পারবেন, এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন। দেখুন এই যে বসিয়ে দিলাম, কী সুন্দর। এবার এই চ্যানেল যে নেম এখানে ক্লিক করার পরে এ চিহ্নতে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, এখান থেকে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন, অর্থাৎ যা খুশি আপনি এখানে চ্যানেল। আমি আমার নামটা দিচ্ছি, তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেখুন এই যে নামটা হয়ে গেলো। এখানে আপনার যদি চান এই যে নিচে একটা লেখা আছে ইওর চ্যানেল আর্ট, এখানে আপনি আপনি চাইলে আপনার চ্যানেলের যে কোনো একটাই মানে ট্যাগ লাইনটা দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি আমার ট্যাগ লাইনটা টেক মাস্টার। তো দেখুন এভাবে আপনি খুব সহজে এখানে অনেকগুলো অসংখ্য টেমপ্লেট আছে, প্রত্যেকটা একইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন আপনাদের আমি আবার দেখাচ্ছি যে মাই প্রজেক্টে এভাবে প্রত্যেকটা অ্যাড করার পর এখান থেকে আপনি দেখুন এখানে আপনি প্রত্যেকটা এভাবে অ্যাড করতে পারবেন। দেখুন এখানে আপনি এই যে এই একটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, এই পিকচারটাকে আপনি ক্লিক করে আগে রিমুভ করে দেন, এরপর ইম্পোর্ট করবেন আপনার পিকচারটা। একে একে প্রত্যেকটা একইভাবে আপনি করতে পারবেন, প্রফেশনালভাবে খুব সুন্দর একটা ডিজাইনের আপনার হবে। দেখুন এটাও আমি একটু ছোট করে নিচ্ছি। এই যে দেখুন, এরপর আপনি যে এখানে জাস্ট এখানে আপনার যে টুইটার ইনস্টাগ্রামের যে লিঙ্কগুলো আছে ইউজার নেমগুলো আছে সেগুলো এখানে আপনি সেট করে দিতে পারেন, এভাবে আপনি সেট করে দিতে পারেন। তো দেখুন এই যে এক এক করে এভাবে সেভ করে দিতে পারেন। এই যে খান, এখানে আপনি প্রত্যেকটা টেক্সট এখানে আপনি এডিট করতে পারবেন, এখানে আপনি ইচ্ছা মতো এখানে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন। এরপর সুন্দর একটা টেমপ্লেট হয়ে যাবে। এবার উপরে যে এখানে এই চিহ্নের উপরে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, এই প্রথমে এই টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন, এরপর এখান থেকে আপনি সবগুলো প্রত্যেকটা টেক্সট ইমেজ আপনি সব কিছু এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজ। অর্থাৎ আপনার কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কম্পিউটার লাগবে না, আপনার ওয়েবসাইট রিমুভ ডট ভিজিতে যাবেন, যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের জন্য মাত্র কয়েক সেকেন্ড মানে মিনিটের ভিতরে আপনি কিন্তু এই ব্যানারটা তৈরি করতে পারবেন। আমি অনেক কথাই বলছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলের নামেই একটা গ্রুপ আছে ফেসবুকে, তো আপনার যে কোনো সমস্যা সংক্রান্ত যদি থাকে কোনো সমস্যা থাকে জানার থাকে তো আপনি আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারবেন। গ্রুপের লিঙ্ক দেখুন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে আপনি পোস্ট করলে আশা করি অ্যানসারটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।